আমি তোমায় ভালোবাসি। এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা হচ্ছে কমার্স কলেজের স্টুডেন্টদের কিছু দাবি দাবা নিয়ে আর কি। মূলত আমাদের সময় বা এর আগের সময়গুলোতে কমার্স কলেজকে সবসময় দেখে আসছি সেরাদের লিস্টে থাকতো, কিন্তু আস্তে আস্তে কমার্স কলেজের ভিতরে পারফরমেন্স খুব ভালো হচ্ছিল না, রেজাল্ট খারাপ হচ্ছিল, এ ধরনের কিছু সিচুয়েশন চলে আসে। সেটার কারণ ছিল হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ, আরও অনেকগুলো রিজন ছিল। তো সেগুলোই কারো কনসার্নে লাগছে, আমাদের কিছু বড় ভাই তারা হচ্ছে সবার আয়োজন করছে, তো আমাকে বললো যে আয় আমাদের সাথে জয়েন কর, তাই আর কি জয়েন করা। কিন্তু যদিও বেশিক্ষণ থাকতে পারি নাই, কথাবার্তা বলা যখন শুরু করছি তখনই হচ্ছে আর্মি চলে আসছে। আর্মি এসে বলতেছে ভাই কোনো ধরনের জনসমাগম এখন করা যাবে না, এখন দেশের অবস্থা খারাপ। তো তারপর স্পিচটা শেষ করে সবাই চলে গেছে অডিটোরিয়ামের দিকে, আমি বেরোইছি। কারণ লাস্ট কিছুদিন আগে বাইকের চাকা দিয়ে এই পেরেকটা ঢুকছে, এটা ঢুকছে অনেকদিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি বের করতেছি না। তার কারণ হচ্ছে আমাকে এটা ঠিক করাইতে হলে এটার ভিতরে জেল দিতে হবে, এটা বের করলে হাওয়ার সাথে সাথে বের হয়ে যাবে, তাই হাওয়া দিয়ে আপাতত বাইকটা চালাচ্ছিলাম। কিন্তু এটার বেশি দিন চলবে না, এখন আমাকে এটা ঠিক করাইতে হবে, একটা জেল এটার মধ্যে পড়তে হবে। অবশ্য এক চাকায় জেল বললে হবে না, 2 চাকার মধ্যে জেল ইনস্টল করা লাগবে। যেই টায়ার জেলটা ইনস্টল করতেছি সেটার নাম হচ্ছে এই যে এটা সাইল, সাইল এটা দোকানদারের সাজেশনে এই টায়ার জেলটা ইনস্টল করতেছি, সে বারবার বলতেছে এটা ভালো। এটা 500 টাকায় একটা বক্সেই হচ্ছে 2টা টায়ারে হয়ে যাচ্ছে, তো আমি পিছনের টায়ার দিচ্ছি, সামনের টায়ার দিয়ে দিচ্ছি। গতকালকে টায়ারের কাজটা শেষ করে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে ইউনিভার্সিটিতে, কিন্তু এর পরবর্তীতে হালকা হালকা করে ঘুরি ঘুরি বৃষ্টি নামা শুরু করছে, যার কারণে গতকালকে প্ল্যানটা ক্যান্সেল করছিলাম, গতকালকে আর যাওয়া হয় নাই। এবং আজকে আবার বেরিয়েছি, এখন আজকে সেই অংশ থেকে পরবর্তী অংশ আবার শুরু হয়েছে। ওইখানে গিয়ে মূলত হচ্ছে আপনাদেরকে একটা দাবি সম্পর্কে বলবো, ভাই মোহসানের একটা ব্যক্তিগত দাবি আছে, সেই দাবিটা আপনাদেরকে জানাবো, প্লাস নতুন কিছু গ্রাফিতি আছে, গ্রাফিতিগুলো দেখতে হবে। আর আজকে থেকে হচ্ছে ট্রাফিক পুলিশ, আরে কি সিগন্যাল দিচ্ছে আমার হাত দিয়ে, আজকে থেকে ট্রাফিক পুলিশ নেমে গেছে রাস্তায়। ট্রাফিক পুলিশের সাথে অবশ্যই স্টুডেন্টরাও আছে এই রাস্তার মধ্যে। হ্যাঁ, ওই যে দেখেন এক ভদ্রলোক দাঁড়ায় আছে একবার রাস্তার মাঝখানে, তাও সতর্ক করা যাচ্ছে, কারণ হচ্ছে তার সামনে একটা জিনিস আছে যেটা তারা হাইলাইট করতেছে। অনেকগুলো স্টুডেন্ট আছে এমনভাবে দাঁড়ায় থাকে যেটা ওদের জন্য রিস্কি, আমাদের জন্য রিস্কি। আর ওরা যেটা করতেছে, যেটা একবারে পজিটিভ দিক আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে রিক্সাকে বাস সাইডে রাখতেছে, বাকি সব গাড়িকে হচ্ছে ডান সাইডে যেতে বলতেছে, এটা একটা ভালো জিনিস। এবং এর জন্যই হচ্ছে ওরা মাঝখানে দাঁড়ায়, কিন্তু ওইটা ওদের জন্য একটু রিস্কি। এই যে সব নিয়ম ঠিকঠাক, মামা কী করতেছেন, উল্টা পথে যাচ্ছে। এই যে যেমন ওরা একবারে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, তো একটা দ্রুতগতির বাহন ধরেন সামনে গাড়ি আছে, হঠাৎ করে আমি বাইরে নিলাম, তখন যদি ও সামনে চলে আসে তখন তো এটা রিস্কি। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যত ভালোই হোক না কেন, ঢাকা শহরে জ্যাম কমবে না, জ্যাম ঢাকা শহরে কখনোই কমবে না। এর অনেকগুলো রিজন আছে, তার মধ্যে প্রথম রিজন হচ্ছে ঢাকা শহরে অল্প জায়গার মধ্যে গাড়ির সংখ্যা অনেক বেশি, রাস্তার তুলনায় গাড়ি বেশি। দ্বিতীয় নম্বর রিজন আমার কাছে মনে হয় হচ্ছে ঢাকা শহরে ভ্যারাইটি অফ ভেহিকলস বেশি, বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, গাড়ির কয়েকটা ধরন, বাসের কয়েকটা ধরন, তারপর আবার রিক্সার কয়েকটা ধরন, সাইকেল, মোটরসাইকেল সব মিলে একটা হজবরল অবস্থা। তাই এখানে ট্রাফিক যত বেশি লোকজন হবে, এই যে ধরেন যত স্টুডেন্টই নামুক, ট্রাফিক ম্যানেজমেন্টে আমার মনে হয় না যে জ্যাম কমানো সম্ভব। জ্যাম কমাইতে হলে আরও কিছু পদক্ষেপ নিতে হবে, দেখা যাক না সেই পদক্ষেপগুলো নেয় কি না সরকার। এই হচ্ছে গণভবনের বর্তমান অবস্থা। ও, গণভবনে এখনও ঢুকে যাচ্ছে, মানুষজন এখনও গণভবনে ঢুকতেছে, সাব্বাস জোস। আর দেখেন না এই সাইড দিয়ে ওয়াল টোয়াল সব ভেঙে ফেলছে, জাস্ট কি বিচ্ছিরি অবস্থা। মানুষজন গেট দিয়ে ঢুকতে পারতেছিল না দেখে এই ওয়াল টোয়াল ভেঙে তারপরে ঢুকছে, ভাই রে ওই দিনের সিনারিও এখনও ভাসতেছে চোখের সামনে, সব কিছু সব জায়গা দিয়ে ওয়াল ভেঙে ফেলছে। স্টুডেন্টরা এই ক্রান্তিকালে আসলে যে সাপোর্টটা দিছে সেটা অনস্বীকার্য। হ্যাঁ, কিছু জায়গায় মিসম্যানেজমেন্ট হয়েছে, কিছু জায়গায় সেগুলো বাদ দিয়ে যদি কথাবার্তা বলি, কারণ পুলিশ নামছে আজকে, এর আগে ঢাকা শহরে যদি কোনো নিয়ন্ত্রক না থাকতো, ট্রাফিকের নিয়ন্ত্রক না থাকতো, তাহলে পুরো ঢাকা শহরের অবস্থা কি একবার চিন্তা করেন।
ইউনিভার্সিটিতে গিয়ে দেখি হচ্ছে এখনও আন্দোলন সংগ্রাম থামে নাই, কারণ স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টে কিছু স্পেসিফিক ব্যক্তিকে প্রত্যাহার করার জন্য এখনও আন্দোলন চলতেছে এবং এটা চলা দরকার, চলা জরুরি। আর দ্বিতীয় যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে সবাই আঁকাআঁকিতে ব্যস্ত, চিত্রাঙ্কন করতেছে ওয়ালে ওয়ালে। এখানে এক ভদ্রলোককে পেলাম, ওনারা হচ্ছে এইখান থেকে ওইখান পর্যন্ত পুরাটা ওয়াল ওনারা রং করতেছেন। এবং থিমটা কি? থিমটা হচ্ছে আমাদের এই স্টুডেন্ট মুভমেন্টে আমাদের প্রতিদিনে যেই মুভমেন্টগুলো হয়েছিল প্রত্যেকটা মুভমেন্টের একটা করে সিম্বল, আইকনিক সিম্বল আমরা এখানে তাদের জন্য ট্রিবিউট করব। আচ্ছা, প্রত্যেকদিন? প্রত্যেকদিন, মানে 14 জুলাই থেকে একদম লাস্ট পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকদিন একটা করে থাকবে আমাদের, মানে শুরু তারপরে যাবে হচ্ছে লাস্টে বিজয়। এখানে সম্ভবত কিছু বামপন্থী সংগঠন এগুলা তৈরি করছে, যেমন এটা খুব প্রসিদ্ধ হয়েছে, বিকল্প কে, তুমি আমি আমরা, আমি তুমি আমরা, ওই তো। তার পরবর্তীতে ও এখানে মাওলানা ভাসানীর যেটা ছিল ওইটাকে মুছে ফেলছে, আমাদের নতুন বাংলাদেশ। তার পরবর্তীতে এখানটায় যেগুলোর দিকে তাকাচ্ছি সবগুলোই সুন্দর লাগতেছে। আরেকটা খুব ভাইরাল হয়েছিল, এটা এটা হচ্ছে মাওলানা ভাসানীর একটা উক্তি ছিল, কিন্তু সেটা মুছে দেওয়া হয়েছে, কে জানি কি কারণে মুছে দেওয়া হয়েছে সেটা জানি না। আর ওই সাইডে এখন দরকার জনগণের সরকার, এটা একটা উক্তির সাথে মিল করে রাখা হয়েছে, যে বারবার দরকার অমুকের সরকার, সেটাকেই মনে হয় ইয়া করা হয়েছে, এখন দরকার জনগণের সরকার, নতুন বাংলাদেশ আমরা বাংলাদেশ, এই সাইডটা ভালো। আশা করতেছি কয়েকদিনের মধ্যে ইউনিভার্সিটির যতগুলো ওয়াল আছে সবগুলো সুন্দরভাবে এভাবে সেজে যাবে, একবার রঙিন হয়ে যাবে। যাক, ক্যাম্পাস রঙিন হচ্ছে, মানুষজন তার স্বাধীনতা ফিরে পাচ্ছে। আগে তো স্পেসিফিক একটা দলের দখলে সবগুলো দেওয়াল ছিল, এখন সেটা থেকে মুক্তি পাচ্ছে, যে যার মতো করে রং তুলি করতে পারতেছে, যে যার স্বাধীনতা প্রকাশ করতে পারতেছে, যার যা কিছু মন চাইতেছে লিখতেছে, লিখুক, এই স্বাধীনতাটাই দরকার। ক্যাম্পাসে এরকম সুষ্ঠু সুন্দর পরিবেশ যেন সবসময় বজায় থাকে সেটাই সবসময় চাওয়া। আর এটার জন্য আমার একটা ব্যক্তিগত দাবি আছে, বা বলতে পারেন হচ্ছে ব্যক্তিগত চাওয়া আছে, যেটা একবারে মন থেকে চাই, সেটা হচ্ছে ক্যাম্পাসে যেন কোনো ধরনের ছাত্র রাজনীতি আর চালু না হয়, ছাত্র রাজনীতি যেন টোটালি ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর মধ্যেই যেন রাজনীতিটা নিষিদ্ধ করা হয়। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ছাত্র রাজনীতি আপনি করবেন মানে হচ্ছে আপনি আরেকজনের স্বার্থে ব্যবহৃত হবেন, অন্যের স্বার্থের জন্য নিজের দিন রাত শেষ করে দেবেন, সকাল উঠে ভাই, দুপুরে ভাই, বিকালে ভাই, সারাদিন ভাই ভাই, নিজের আত্মসম্মান বোধ, নিজের ব্যক্তি স্বাধীনতা সব কিছুই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি মানুষ হিসাবে যে বোধটুকু আছে ন্যায় অন্যায়ের বোধটুকু পর্যন্ত আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এইসব চিন্তা থেকে আমি নিজেকে আস্তে আস্তে রাজনীতি থেকে সরাই নিয়েছিলাম সেই 18 সালের দিকেই। যে দলীয় রাজনীতিগুলো আছে সেগুলার খবল থেকে বিশ্ববিদ্যালয়কে বাইর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, সিস্টেমেটিক যে রাজনীতি, সংসদ ভিত্তিক যে রাজনীতি সেটা থাকবে। আমাদের যেমন ডাকসু আছে, ডাকসু রাজনীতি থাকবে, হল সংসদ থাকবে, বিশ্ববিদ্যালয়ের সংসদ থাকবে, সেখানে ছাত্র প্রতিনিধিরা তাদের সমস্যা নিয়ে কথাবার্তা বলবে, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে থেকে নেতা নির্বাচন করবে, নেতারা তাদের হয়ে কথাবার্তা বলবে। সেই ধরনের রাজনীতি হলে হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ থাকবে, আর না হলে জীবনেও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পুরো বাংলাদেশের চিত্র কোনোদিন বদলাবে না। ছাত্র হিসাবে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে ভাই পড়াশোনা করা, গবেষণা করা, তার পরবর্তীতে দক্ষতা বাড়ানো, আর ন্যায় অন্যায়ের যে বোর্ডটা আছে সেটা আপনার মধ্যে একবারে ভালো করে ধারণ করা। আরেকজনের দ্বারা ব্যবহার হবেন, একটু ক্ষমতা আপনি পাবেন, ওই ক্ষমতার কনসিকোয়েন্স আসলে ভালো কিছু না, সেটাও একটা খারাপ উদ্দেশ্যে আপনাকে দেওয়া হবে। তাই আমার একবারে মন থেকে চাওয়া হচ্ছে এটাই, যে বিশ্ববিদ্যালয়ে যেন একবারে ছাত্র রাজনীতি, যে দলীয় যে রাজনীতিগুলো আছে সেগুলো যেন বন্ধ করে দেওয়া হোক। মেট্রো রেলের পিলারগুলো থেকে এখনও সরে নাই, এক দফা এক দাবি। মেট্রো রেলের পিলারগুলো এখান দিয়ে এখনও রং করে নাই, তবে আমার মিরপুরের সাইডে যে মেট্রো রেলের পিলারগুলো আছে সবগুলোর মধ্যে দেখি রং টং করা শেষ হয়ে গেছে অলরেডি, আশা করতেছি এগুলোর মধ্যেও শুরু হয়ে যাবে।
আর এখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি, কাজ শেষ ক্যাম্পাসের, কালকে আবার আসতে হবে। অবশ্য আজকে সন্ধ্যায় আরও একবার হয়তো আসতে হইতে পারে, কারণ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন একটু ব্যাডমিন্টন খেলতে পারবো এসে। আর এখন একটা মিটিং আছে, সেটা শেষ করে তারপরে বাসার দিকে চলে যাব। ঠিক আছে, আজকের জন্য তাহলে ভাই মোহাম্মদ সানি বিদায় নিচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। বাহ, স্টুডেন্টরা গাড়িও চেক করতেছে। হ্যাঁ, এখন অনেক দুর্নীতিবাজ টাকা পয়সা নিয়ে পলাবে, এই গাড়িগুলো চেক করা দরকার।